2023 সালের হজের জন্য সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এই বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন মুসল্লি হজ পালন করার সুযোগ পাবেন। সেই সাথে বয়সের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠে গেছে। দুপুরে সৌদি আরবের জেদ্দায় হজ চুক্তি সম্পূর্ণ হয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে 3 সদস্যের প্রতিনিধি দল ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এবং হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম। করোনাকালে 2 বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে হজ পালন করতে পারেনি মুসল্লিরা। গত বছর শর্ত সাপেক্ষে হজ পালনের সুযোগ পেয়েছে মাত্র 57,000 মুসল্লির মতো। হাব সভাপতি জানিয়েছেন, এইবার 65 বছরের বেশি বয়সী মুসল্লিরাও হজ পালন করতে সৌদি আরবে যেতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল খবরটি। পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এরকম সব খবর এবং ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।